हेलो गाइस, वेलकम टू माय चैनल डॉटर एंड मी। आमी ऋतुपर्णा। तो एखन सकाल बेला, गुड मॉर्निंग गाइस। तो एकटू आगे घूम थेके उठेछि, एखन 8টা বাজে প্রায়। তো এইবার হলো দিনটাকে স্টার্ট করছি। তো চলুন দেখে নেওয়া যাক মা এখন কি করছে। আমি আর দাদা ম্যাগি খাবো, তার জন্য ম্যাগি বানাচ্ছি ব্রেকফাস্টে। আমার এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করতে যাবো। ব্রাশটা করে আপনার সাথে আমি আবার কথা বলছি। আমার ব্রাশ কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। এবার আমি আমার ব্রেকফাস্টটা করবো, যে ম্যাগিটা বানাচ্ছি ওটা খাবো। আর ওদিকে মা রান্নাঘরে কাজ করছে, আর এদিকে তো আমাদের বাড়িতে টিভি চলছে। এখন ভোটের মরশুম, ভোট সামনেই আসছে, তো ওই খবরের চ্যানেল দেখাই চলছে আর কি। এবার ব্রেকফাস্টটা করে নে জলদি। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন একটু এই ঘরটাতে এলাম। দেখি একটু বারান্দার দিকে যাও, তোমার নিউ ঘর, নিউ বারান্দা। আপনারা রুম পুরো দেখেছেন যদিও। গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো ভিডিও করে দেখিয়েছিলাম। সব বেড়েছে, গাছগুলো অনেক বড় হয়েছে। আর এদিকে এখন ভোটের প্রচার চলছে। আগেই বলেছি আমাদের ভোট এসছে, ভোট তো সামনেই, তাই জন্য ভোটের প্রচার চলছে। রাস্তায় মাইক লাগিয়েছে, তো আওয়াজে অবস্থা খারাপ। তাও চেষ্টা করছি যতটা শোনানো যায়, আমি একটু ঘরের ভিতর যাই, নাহলে কথা বলতে পারছি না। আমাদের মেন রোডের ধারে বাড়ি, তাই আমাদের মেন রোডটা দেখতে পাওয়া যায়। চলুন ভিতরেই যাই, বাইরে সাজাবে না, প্রচুর আওয়াজ। গোল গোল ঘুরছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি কি করা যায়। আমার সকাল 10টা থেকে অফিস আছে, ওয়ার্ক ফ্রম হোম এখন চলছে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর সেই করোনার জন্য বিগত 1 বছর ধরে ওয়ার্ক ফ্রম হোমই চলছে, ইভেন এখনও কন্টিনিউ হচ্ছে। আবার তো করোনা বাড়ছে, তো অলওয়েজ সবাইকে এখন সেফ থাকতে হবে অবশ্যই। তো এই জন্য আমাদের এখনও ওয়ার্ক ফ্রম হোম চলছে, কন্টিনিউই হয়েছে। তো দেখা যাক কতদিন এখন কন্টিনিউ হয়। যতদিন কন্টিনিউ হবে ততদিন বাড়িতে বসে কাজ করে দেবো। আর যেহেতু আইটি সেক্টরে আছি, সো প্রবলেম হচ্ছে না, সো অনলাইনেই হয়ে যাচ্ছে জিনিসটা, কাজটা। তো এখনও 10টা বাজেনি, সো এখনও আমি লগ ইন করবো না। এখন দেখি কোথায় যাই, একটু ভিতরে যাই, দেখি সবাই কী কী করছে। মা দাদাকে চা খাচ্ছে আর টিভি দেখছে।
এদিকে আবার পাউরুটি, ব্রেড, এবার এদিকে ব্রেড আর বাটার নিয়ে আসা হয়েছে, আর এদিকে চা রয়েছে, বিস্কিট রয়েছে। মা আর দাদা খাচ্ছে, আমি এসব খাবো না, আমি চা খাই না। টিভি চলছে, আগেই বলেছি, খবর দেখছি সবাই, চা ব্রেড এনজয় করছে। এখন আমি রয়েছি বেডরুমে, এখন বিছানাটা তোলা হয়নি। এই বিছানা তোলার দায়িত্ব সকালবেলা হলো আমার, তো এই বেডরুমের বিছানাটা এখন আমি তুলে পরিষ্কার করে নেব, দিয়ে অফিসের কাজে বসবো। এখন অফিসের টাইমটা বাকি আছে কিছুক্ষণ, 10টা বাজতে, তার একটা জায়গায় স্ট্যান্ড করি, দেন আপনাদেরকে দেখাচ্ছি। চলো এবার রুম থেকে বেরিয়ে যাই। এবার আমি আমার রুমে এলাম, ফ্যান ট্যান চালিয়ে নি, গরম ভালোই পড়েছে। তার মধ্যে এই হোটেল প্রচার কানে আওয়াজ আর ভাল লাগছে না মাইকের, যাই হোক কিছু করার নেই। তো এখন আমি আমার রুমে এলাম, এবার অফিসে লগ ইনটা করেই করি, দেখি এই যে ল্যাপটপ নিয়ে বসে গেছে। দারুন লগ ইন করে ঠিক আছে, এইবার অফিসের কাজ শুরু করা যাক। 10টা বেজে গেছে, এবার আমি একটু অফিসের কাজটা করে নিই, অফিসের কাজ করে আবার ব্রেক টাইম আবার পাবো, ব্রেক টাইমে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। ততক্ষণ একটু কাজটা করে নিই, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কী করছি আমি। অনেকক্ষণ কাজ করে ফেলেছি, এবার হলো দুপুরবেলা, এবার স্নান খাওয়া এবার করতে হবে আস্তে আস্তে। কালকে মাথায় রাতে প্রচুর তেল লাগিয়েছিলাম, মানে হট অয়েল ম্যাসাজ করেছিলাম, তো এখন মাথায় ভর্তি তেল, তো এখন কদিন একটু তেলটা রাখবো, কারণ মাথায় অনেকদিন তেল দেওয়া হয়নি, প্রায় 2 সপ্তাহ ধরে মাথাগুলো তেল দিইনি, তো এখন তেলটা কালকে রাতে দিয়েছি, হট অয়েল ম্যাসাজ করেছি, তো একটু রাখবো কদিন। এবার আমাকে স্নান খাওয়া এসব করতে হবে, দুপুর হয়ে গেছে, লাঞ্চ ব্রেক। তো তার আগে আপনাদেরকে দেখাই একটা জিনিস, আমার হাতের নেল পলিশটা উঠে যাচ্ছে, সো একটু নেল পলিশটা করে নিই, নেল পলিশিং করে নিই। অনেকটাই রয়েছে তো, সো যে এই কালারটাই কন্টিনিউ করি।
আজ সকালে উঠে একটা নোটেই উঠে যে মা আনাজ কাটছে নামাজ কাটছে, ক্যামেরাটা উল্টো করে দেখে সুবিধা হবে। মা চিংড়ি মাছ কাটছে, গরমও পড়েছে, ঘামছে। এদিকে এঁচোর সেদ্ধ করে রেখেছে, এদিকেও কিছু সবজি কেটে রেখেছে, আর কিছু রান্না বাকি, খানিকটা করা হয়ে গেছে। দুপুর হতে চললো, এক স্নান স্যাম হয়নি, আমি স্নান করব। স্নান করে নড়ে চড়ে আস্তে আস্তে লাঞ্চ টাইম হয়ে যাবে। বারান্দাটা এসে দাঁড়ালাম, দেখছি এটা আমাদের পুরনো বারান্দাটা, মানে এই এইদিকের বাড়ির পোর্শনটা আগে হয়েছে, আর ওই পোর্শনে একটা ঘর, একটা ঠাকুর ঘর আর ব্যালকনি, ও পোর্শনে নতুন হয়েছে। আপনারা রুম ট্যুরে দেখেছেন, আমি আগেও বলছি আবার বললাম। ঘুরে ফিরে হাঁটাচলা করছি, যে আমি স্নানটা করে নিই, প্রচুর ঘাম হচ্ছে, গরম হচ্ছে, স্নানটা করে নেওয়া যায়। চলুন আমি স্নানটা করে আবার আপনাদের সাথে কথা বলছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, এইবার আমি লাঞ্চে বসব। আমার দাদা আর বাবার অলরেডি লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, মাও এই সবে স্নান করে এলো, মা আর আমি লাঞ্চে বসব। মা অলরেডি বসেছে, মা খেতে বসেছে, আর আমি বসছি। আর আজকে লাঞ্চের যে মেনু হয়েছে আপনাকে দেখিয়ে দিই। আজ হচ্ছে এঁচোর চিংড়ি, আর হলো আলু পটলের তরকারি, আর রাইস যেমন আছে। এই আমরা দুজনে বসেছি লাঞ্চ করতে। তো এবার লাঞ্চটা করে নিই আবার আপনাদের সঙ্গে কথা বলছি। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গিয়ে আমি আমার রুমে আবার চলে এসেছি। আবার আমি অফিসের কাজ নিয়ে বসছি, এক দেড় ঘন্টা মতো ব্রেক নিলাম স্নান খাওয়ার জন্য, এবার আমি আবার অফিসের কাজে বসছি। এই যে আমার ল্যাপটপ, কাজ চলছে, এবার আমি আবার মনোনিবেশ করি কাজের মধ্যে। ঠিক আছে, আফটার ওয়ার্ক আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখনো আমার অফিসের কাজ এখনো শেষ হয়নি, বাট এই মা চা খেতে ডাকলো, তো মা বাবা এই সব চা খাচ্ছে। আর আমি চা খাই না, আমি জেনারেলি বিস্কুট গুলো খাবো। তো এই বিস্কুট খাওয়ার জন্যই এসেছি। খুব ভালো
এবার আমি আবার বিস্কুট খেয়ে ব্যাক টু ওয়ার্কে ফিরে যাচ্ছি। আলোটা জ্বালাই, পাখাটাও চলে। আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে। আজকে তো অফিসে অনেকটাই কাজ ছিল, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। 7টায় অফিস শেষ, কিন্তু আমার কাজ সাথে সাথে 8টা বেজে গেছে। এখন তো 8টা বাজে। তো এবার আমার কাজ শেষ, এখন আমার ফ্রি। তো এখন হলো আমি এখন একটা টিফিন, এখন আমি একটা ডিম সেদ্ধ খাবো। আর এখানে আমি ব্লগটাকে এন্ড করছি আজকের মতো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডস আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।